হ্যালো, আসসালামু আলাইকুম। গ্লোরিয়াস একাডেমি অ্যান্ড আইটির পক্ষ থেকে আমি রাশেদ খান আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ইন্টিগ্রেশনের ফোর্থ লেকচারে আমি একটা প্রমাণ নিয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন, বন্ধুদের জানিয়ে দিবেন একটা লাইভ ক্লাস হচ্ছে, অবশ্যই শেয়ার করবেন। তাহলে প্রথমে আমি দেখে নিই যে এই প্রমাণটা আমরা প্রথমে করব। এটার মানে হচ্ছে একটা ফাংশন যদি এই ফাংশনটা নিচে থাকে এবং তার ডেরিভেটিভ মানে সেটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি সেটা যদি উপরে থাকে তাহলে তার মানটাকে আমরা কিভাবে লিখতে পারি, লন নিচের মানটা প্লাস সি। তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা। যদি একটা ফাংশন এবং এই ফাংশনের মানে ডিফারেন্সিয়েশনটা যদি ডিফারেন্সিয়েশন ফর্মটা যদি উপরে থাকে এবং তাদেরকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে রেজাল্টটা হবে কি, লন নিচেরটা, নিচের ফাংশনটা। তাহলে একটা প্রমাণটা দেখি। প্রথমে আমরা এই এফ এক্স কে আমরা কি ধরে নিই, জেড ধরে নিই। তারপর এটাকে আমি এক্স এর সাপেক্ষে কি করব, ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিফারেন্সিয়েশন করলে ডি জেড বাই কত, ডি এক্স বাই কত, এফ প্রাইম এক্স। কার সাপেক্ষে করেছি আমি কাজটা, এক্স এর সাপেক্ষে। এখান থেকে ডি জেড এর মানটা, তাহলে ডি এক্সটা এখানে চলে যাবে, তাহলে ডি জেড এর মানটা কত, এত। এখন আমরা এই আমরা এখানে এই মানগুলো বসাই দিই, অর্থাৎ লেফট সাইডে আমাদের কি আছে, এফ প্রাইম এক্স বাই কত, এফ এক্স ডি এক্স। তাহলে আমরা কিন্তু জানি এফ প্রাইম এক্স এর মানটা কত, এফ প্রাইম এক্স ডি এক্স এর মানটা হচ্ছে কত, ডি জেড। আর এফ এক্স এর মানটা কত, এফ এক্স এর মানটা ধরেছি কত, জেড। তাহলে এই সূত্রটাকে আমরা কি লিখতে পারি বলেন তো, এটা কিন্তু বেস ফর্ম, বেসের সূত্র। এটাকে লিখতে পারি লন কত, জেড, তাহলে প্লাস কত, সি। এখন আমরা লন জেটের মানটা আমরা কত দিয়েছিলাম, জেটের মানটা দিয়েছিলাম আমরা কত, এ এফ এক্স প্লাস কত, সি। তাহলে এটা হচ্ছে কি, রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা হচ্ছে কি, রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ আমরা কিন্তু জানি, আমরা কিন্তু এই ফর্মুলাটা জানি, এই যে ডি এক্স বাই কত, এক্স। এটাকে আমরা কি লিখতে পারি, লন কত, এক্স প্লাস সি লিখতে পারি। অর্থাৎ এটা হচ্ছে মেন সূত্র, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এখন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যদি কোনো একটা ফাংশন নিচে থাকে এবং তার ডিফারেন্সিয়েশনটা যদি উপরে থাকে তাহলে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে তার মানটা হবে কত, লন লন এফ এক্স প্লাস কত, সি। তাহলে আমরা তাহলে নেক্সট প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা আশা করি আমাদের বুঝতে পেরেছেন এই যে এটা হচ্ছে আমার একটা ফর্মুলা, এই ফর্মুলাটা আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। তাহলে এখন আমরা এই কস এক্স ডি এক্স এর ইন্টিগ্রেশন করব। তো কস এক্স ডি এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় সেটা আমরা আলোচনা করব। কস এক্স কে লেখা যায় আমাদের কত, ওয়ান বাই কত, ওয়ান বাই সাইন এক্স ডি এক্স। এখন আবার আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় মনে মনে আমরা এটাকে এই যে সাইন এক্স এ মনে মনে আমরা এভাবে লিখতে পারি, টু ওয়ান বাই এক্স এভাবে লিখতে পারি। অর্থাৎ সাইন টু এক্স এর সূত্র হিসেবে আমরা কি করতে পারি, তাকে কনসিডার করতে পারি। যেমন সূত্রটা কি হবে, ওয়ান বাই এখানে মনে মনে সাইন, এই যে এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ সাইন টু এক্স, সাইন টু ওয়ান বাই এক্স। অর্থাৎ এখানে সূত্রটা হবে কত, টু সাইন এক্স কস কত, কস এক্স ডি এক্স। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। তাহলে এখন আমি যে কাজটা করব, কাজটা হচ্ছে তাহলে আমি এই যে ওয়ান, এখানে টু আছে আর এখানে কত আছে, সাইন এক্স বাই টু আছে আর এখানে আমি কি দিলাম, কস এক্স বাই টু। তাহলে এটা আমি অতিরিক্ত দিয়েছি, তাহলে এখানে কস এক্স বাই টু আছে আর এখানে কস এক্স বাই টু। তাহলে এটা কি হয়ে যাবে, কস স্কোয়ার কত, এক্স বাই টু। কাটাকাটি করলে আগেরটার সাথে ব্যালেন্স হয়ে যায়। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে কাজটা করেছি। তো এখন আমি যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে এই টুকে আমরা উপরে নিলে টুটা হয়ে যায়, টুকে যদি আমরা উপরে নিলে টুটা হয়ে যায় কত, হাফ আকারে চলে যায়। তারপর হচ্ছে আমার এই কোসেক স্কোয়ার এক্স বাই টু যদি উপরে চলে যায় সে হয়ে যাবে কি, স্যাক স্কোয়ার এক্স বাই কত, টু।
আর নিচে থাকতেছে কত সাইন এক্স বাই টু কস এক্স বাই টু তে কি লেয়া যায় টেন কত এক্স বাই টু। তাহলে এখন আমি এখন দেখেন এখন কিন্তু ওই সূত্রটা কাজে লাগবে, এই সূত্রটা কাজে লাগবে। দেখেন এখন আমি বলছি কি যদি নিচেরটাকে নিচের ফাংশনটা যদি নিচের ফাংশনের অন্তরীকরণ যদি উপরে থাকে মানে ডিফারেনশিয়াল যদি উপরে থাকে তাহলে রেজাল্ট হবে কত লন নিচের ফাংশনটা। অর্থাৎ এখানে দেখেন টেনকে যদি আমি ডিফার করি দেখেন টেন এক্স বাই টুকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি কী হবে সেক স্কোয়ার কত এক্স বাই টু, আর যেহেতু এই যে এখানে এক্সের সহগ কত হাফ এটা গুণ হয়ে যাবে। তাহলে দেখছেন নিচের ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েশন করছি তাহলে কি পেয়েছি আমি উপরের ফাংশনটা পেয়েছি, অর্থাৎ আমার অ্যান্সারটা হবে কত লন নিচের ফাংশনটা, লন কত টেন এক্স বাই কত টু প্লাস কত সি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি এটা না বুঝে থাকেন তাহলে দ্বিতীয় নম্বর উদাহরণটা দেখেন এখানে আমি কিভাবে কাজ করি। তাহলে টেনকে আমি লিখতে পারি কত টেনকে লিখতে পারি সাইন এক্স বাই কত কস এক্স ডি এক্স। তো এখন আমরা জানি কসকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই, সরি কসকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি এই যে এই ফাংশনটা দেখেন এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে অ্যান্সার কত লন নিচেরটা। অর্থাৎ কসের ডিফারেন্সিয়েশন করলে কি হয় কসকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হচ্ছে বলেন তো, কসকে ডিফারেন্সিয়েশন করলে আমি পাচ্ছি মাইনাস সাইন এক্স। তাহলে এখানে একটা মাইনাস দিলাম এখানে একটা মাইনাস দিলাম কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই এখানে মাইনাস আছে প্লাস। এখন আমি কসকে যদি আমি ইন্টিগ্রেশন মানে এই ডিফারেন্সিয়েশন করি ডিফারেন্সিয়েশন করলে কী পাবো মাইনাস সাইন এক্স। তাহলে উপর আমাদের মাইনাস সাইন এক্স আছে তাহলে আমাদের এই সূত্রের সাথে ম্যাচ হয়েছে। দেখেন নিচের ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে লিখতে পারে কি লন নিচের ফাংশনটা, এই যে নিচের ফাংশন ডিফারেন্সিয়েশন যদি উপরে আছে তাহলে লিখতে পারে কি অ্যান্সারটাকে লন এই যে মাইনাস লন নিচেরটা প্লাস কত সি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ম্যাথগুলা কিভাবে করতে হয়। তারপর আমি নিচের 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 ম্যাথটা একটু খেয়াল করুন আপনারা সবাই। তারপর আমি সরি সাময়িক বিলম্বের জন্য এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে sec x dx এটার ডিফারেন্সিয়েশনটা কি হবে আমি সরি এটার ইন্টিগ্রেশনটা কি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে আমরা একটা কাজ করতে পারি দেখেন এই sec x আছে এখন আমি যদি উপর নিচেকে sec x প্লাস কত টেন এক্স দ্বারা কি করে দিই উপর নিচেকে গুণ করে দিই তাহলে কোনো সমস্যা আছে না, কোনো সমস্যা নেই কারণ এখানে কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। দেখেন এখানে এই sec x প্লাস কত টেন এক্স কাটাকাটি গেলে আগেরটাই থাকতেছে। আমি এটা কেন করলাম এটা করার একটাই কারণ হচ্ছে দেখেন আমি বলেছি যদি নিচেরটাকে যদি আমি অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করি যদি উপরটা পাওয়া যায় তাহলেই আমাদের অ্যান্সারটা হবে কত লন নিচের ফাংশনটা। তাহলে আমরা একটা কাজ করি এই sec x প্লাস কত এই টেন এক্স তাহলে এটা গুণ দিলে কি হয় sec স্কোয়ার এক্স প্লাস কত এই sec x এন কত টেন এক্স ডি এক্স। এখন আমি আপনাদের বলেছি কি যদি আমি এই নিচের এই জায়গায় যদি আমি ডিফারেন্সিয়েশন করি যদি উপরটা পাই তাহলেই কি অ্যান্সার। তাহলে আমরা কিন্তু এই ডি বাই ডি এক্স যদি আমরা নিচেরটাকে যদি কি করি নিচেরটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে উপরটা পাই কিনা দেখেন। তাহলে আমরা জানি sec sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় sec x n কত টেন এক্স প্লাস আবার যদি টেন কে ডিফারেন্সিয়েট করি কত sec স্কোয়ার x। অর্থাৎ দেখেছেন আপনারা এই নিচের ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েশন করাতে কি পেয়েছি আমি উপরের ফাংশনটা পেয়েছি। তাহলে আমাদের সূত্র অনুযায়ী অ্যান্সারটা কি হবে লন নিচের ফাংশনটা, এই যে লন নিচের ফাংশনটা sec x প্লাস কত এ টেন এক্স প্লাস কত c। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো ইন্টিগ্রেশন করতে গেলে যদি নিচে যদি দুইটা ফাংশন থাকে উপর নিচে দুইটা ফাংশন থাকে যে ঠিক এরকম যদি উপর নিচে দেখেন উপর নিচে যদি দুইটা ফাংশন থাকে যদি নিচের ফাংশনটাকে যদি আমি যদি নিচের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরটা পাওয়া যায় তাহলে অ্যান্সার হচ্ছে কত লন নিচের ফাংশনটা প্লাস সি। তাহলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট সূত্র এবং এই সূত্রের সাহায্যে সহজে আমরা যে কোনো ম্যাথগুলো সহজে করতে পারি। এখন আমি আরও কিছু প্রবলেম নিয়ে আলোচনা করবো আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, ভিডিও অবশ্যই শেয়ার করবেন। এখন আমি
এই ম্যাথটা নিয়ে আলোচনা করবো। ম্যাথটা হচ্ছে কি দেওয়া আছে, কট দেওয়া আছে। তো কটের সূত্র আমরা কি জানি, কস এক্স বাই কত, সাইন এক্স ডিএক্স। তাহলে দেখেন এখন আমি যদি সাইনকে যদি ডিফারেন্সিয়েশন করি, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি কস এক্স, তাহলে দেখছেন নিচেরটার ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে রেজাল্ট কত, লন নিচেরটা সাইন এক্স প্লাস কত সি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অঙ্কগুলো করতে হবে। আর এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, আপনারা একটু ভালো করে দেখে নেবেন সূত্রটা, যাতে ভুল না হয়। সূত্রটার সাহায্যে আপনারা অনেকগুলো অঙ্ক সলভ করতে পারবেন। এখন আমি আপনাদের যে প্রবলেম নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এই প্রবলেমটা নিয়ে আলোচনা করার যে এটার মান কত, এটা প্রমাণ আকারে আসতে পারে অথবা মান আকারও আসতে পারে, যে এটার ইন্টিগ্রেশন করলে এটার মান কত হয়। তো প্রথমে আমরা দেখেন ধরে নিব একটা জিনিস, ধরি আমরা এক্স এর মানকে ধরে নিলাম কি এ টেন থিটা ধরে নিলাম, ঠিক আছে। এবং এটাকে আমরা কি দ্বারা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করব, ডি এক্স বাই কত, ডি থিটা দ্বারা কি করব, আমি তাকে ডিফারেন্সিয়েশন করব, মানে অন্তরীকরণ করব। অর্থাৎ এ টেনকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, সেক স্কোয়ার কত, সেক স্কোয়ার থিটা। তাহলে সুতরাং ডিএক্স এর মানটা কত হবে, ডিএক্স এর মানটা হবে কত, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি? হ্যাঁ, তাহলে এই মানগুলো আমরা কোথায় বসাই, এখানে বসাই দেবো। বসাই দিলে কি পাই দেখেন, তাহলে সুতরাং ডিএক্স, কারণ আমরা টার্গেট এটার মান বের করা, ঠিক না, ডিএক্স এ স্কোয়ার প্লাস কত এস স্কোয়ার, তাহলে মানটা বসাই দিয়ে দেখেন, তাহলে ডিএক্স এর মান কত, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। তারপর হচ্ছে এখানে এ তো আছে এ স্কোয়ার, তারপর এক্স এর মানটা কত তো ছিলাম, এ টেন টেন থিটা, তাহলে এটা কি হবে, এ স্কোয়ার কত, টেন স্কোয়ার থিটা। তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি? তাহলে দেখেন তারপর এখানে আছে কত, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এখানে আমি যদি কমন নেই, এ কমন দিলে কি হচ্ছে দেখেন, এ কমন দিলে কাছে ওয়ান কত, টেন স্কোয়ার থিটা, এ স্কোয়ার কমন গেলে থাকছে কত, ওয়ান টেন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমার একটা ওয়ান কাটাকাটি চলে যায়, থাকতেছে ওয়ান বাই এ, ওয়ান বাই এ। তো ওয়ান বাই এ যদি ধ্রুবক এটাকে বাইরে নিয়ে আসা যায়, তাহলে এখানে থাকতেছে কি, তাহলে এখানে থাকতেছে আমার দেখেন এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে এই সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর থাকছে ওয়ান প্লাস কত, টেন স্কোয়ার থিটা। তাহলে আমি কিন্তু এই পার্টটাকে আবার কি করতে পারি, আলাদা করে লিখতে পারি, সরি পার্টটাকে আলাদা করার দরকার নাই, এই সেক স্কোয়ার থিটা, আর এটার সূত্র আছে কত বলেন তো, ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটাকে লেখা যায় সেক স্কোয়ার কত, থিটা ডি থিটা। অর্থাৎ এটা কাটাকাটি চলে যায়, থাকতেছে কত, ওয়ান বাই এ ইকুয়াল টু কত, ডি থিটা। এখন আবার যদি ওয়ান বাই এ ডি থিটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে মানটা হচ্ছে কত, থিটা। এখন আমরা কিন্তু থিটার মানটা কিন্তু এখান থেকে বের করতে পারবো, সুতরাং থিটার মানটা কিভাবে বের করবো দেখেন, এখানে এক্স ইজ ইকুয়াল টু এ, তাহলে এখান থেকে আমরা দেখি এক্স এর মানটা কত, এত না, তাহলে এক্স এর মানটা আমরা কিভাবে বের করবো দেখেন, এক্স এর মান যদি এরকম হয় তাহলে এক্স বাই এ এর মান কত, টেন থিটা। তাহলে সুতরাং থিটার মানটা কত, টেন ইনভার্স কত, টেন ইনভার্স কত, এক্স বাই এ। তাহলে এখন আমরা কি করবো, থিটার মান কত বসাই দেবো বলুন তো, এই যে ওয়ান বাই এ থিটার মানটা কত, টেন ইনভার্স এক্স বাই কত এ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইটার ফর্মুলা হচ্ছে কত, এটার ফর্মুলা হচ্ছে ওয়ান বাই এ, ওয়ান বাই এ টেন ইনভার্স কত, এ সরি টেন ইনভার্স এক্স বাই কত এ। তাহলে এটা একটা সূত্র। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দ্বিতীয় নম্বর যে প্রবলেম সেটা নিয়ে এখন আমি আলোচনা করব। হ্যাঁ, আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, এত করে আমি অনেক ইন্সপায়ার্ড হব, আর আমি অনইন্সপায়ার্ড হলে আমি বেশি বেশি করে ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারবো। এখন আমি যে প্রবলেম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে
dx বাই কত √2 বার s স্কয়ার মাইনাস কত a স্কয়ার মাইনাস s স্কয়ার এটার মান কত বা এটা ইন্টিগ্রেশন করলে কত হয় তাহলে দেখেন এটা করার জন্য আমরা এই যে x এর মানকে আমরা কি কি ধরে নেব একটু এই মানগুলো একটু আপনারা মেমোরাইজ করে নেবেন sin ধরে নিব sin θ x এর মান আমরা কি ধরেছি sin θ ধরেছি তাহলে এটাকে যদি আমি x এর সাপেক্ষে অন্ত θ এর সাপেক্ষে যদি অন্ত ডিফারেনশিয়েট করি তাহলে কি হয় তাহলে dx এর আগের মতন হয় a কত cos θ d θ এই যে আগে যে ম্যাথটা ছিল এই যে এখানে a sec স্কয়ার এত তাহলে এখন আমি সুতরাং এই যে এখানে মানটা বসাই দেবো এই মানগুলা তাহলে আমি dx এর মানটা কত a cos θ d θ তারপর হচ্ছে √2 বার a স্কয়ার x এর মানটা কত x এর মানটা হচ্ছে a sin θ তাহলে s স্কয়ার মান কত হবে মাইনাস a স্কয়ার কত sin স্কয়ার θ তারপর হচ্ছে a cos θ ডি থিটা লিখলাম তারপর হচ্ছে এখান থেকে আমাদের কি কমন যায় এখান থেকে আমার এ স্কোয়ার কমন যায় থাকতে কত ওয়ান মাইনাস কত সাইন স্কোয়ার থিটা তারপর হচ্ছে দেখেন এখানে স্কোয়ার রুট কাটাকাটি চলে যায় তারপর থাকতেছে কত এ কস থিটা এর এখানে আছে এ তারপর এখানে এখানেও কি দেখেন তাহলে এখানে দেখতেছে এ আর এখানে দেখতেছে কত ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটার কি রাখতে কি লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায় কস স্কোয়ার থিটা তাহলে দেখেন একটা জিনিস তাহলে এ ক্যাটাগরি চলে যায় তাহলে থাকছে কত কস থিটা এটা অবশ্যই ইন্টিগ্রেশন হবে কস থিটা আর স্কয়ার রুটে কাটা যায় এখানে থাকছে কি কস থিটা টি থিটা তাহলে আমাদের থাকছে কি দিন শেষে ডি থিটা তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডি থিটা তো ডি থিটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি থাকছে ইন্টিগ্রেশন করা থাকছে কত থিটা প্লাস কত সি এখন থিটার মান আমরা কিভাবে বের করব থিটার মান আমরা এখান থেকে বের করব কিভাবে বের করব দেখেন তো এই যে x বাই a ইকুয়াল টু কত sin থিটা তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু কত sin ইনভার্স কত sin ইনভার্স কত x বাই a তাহলে থিটার মানটা এখানে বসাই দিই সুন্দর করে তো থিটার মানটা কত sin ইনভার্স কত x বাই a প্লাস কত c তাহলে এটার অ্যানসারটা কত হবে তাহলে এটার অ্যান্সারটা হবে কত সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস কত সি এটা একটা সূত্র এই সূত্রগুলো কাজে লাগবে সামনে তারপর আমরা তারপর আমরা এই এই ফর্মুলাটা নিয়ে একটু আমরা এটার মানটা কত এটা এটার মানটা কত সেটা নিয়ে আমরা আলোচনা করব যে ইন্টিগ্রেশন অফ dx বাই কত s স্কয়ার মাইনাস a স্কয়ার ঠিক আছে এটার মান আমরা এখন বের করব তাহলে আমরা দেখেন এখানে একটা সূত্র হয় সূত্রটা হচ্ছে এরকম dx এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয় তাহলে a প্লাস b ইনটু কত a মাইনাস কত b ঠিক আছে তারপর আমরা এখানে একটা কাজ করব কাজটা হচ্ছে এরকম এটাকে আমরা আংশিক ভগ্নাংশে বিভক্ত করব তাহলে আমরা আংশিক ভাগে এটা দুইটা ভাগে ভাগ করব তো এটাকে দুইটা ভাগে ভাগ করে কিভাবে সেটা আমি এই টেকনিকটা আপনাদের শিখিয়ে দিচ্ছি দেখেন এটাকে আমরা কি কয়টা ভাগে ভাগ করব দুই ভাগে ভাগ করব তাহলে দেখেন কিভাবে আমরা দুই ভাগে ভাগ করি দেখেন dx তাহলে এখানে প্রথমে আমরা এই ফাংশনে লিখি x প্লাস a এই ফাংশনটা ফাঁকা রাখি তারপরে আমরা এটা ফাঁকা রাখি তারপর লাগবে কত x মাইনাস কত a এটা আংশিক ভগ্নাংশে 19 এর ক্লাস এটার একটা শর্টকাট ওয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঙবেন তাহলে দেখেন এখানে আমরা 1 দিলাম এখানে আমরা 1 দিলাম তাহলে এখানে x এর মান কত বসালে শুধু এই জিনিসটা 0 হয় বলেন তো x এর মান মাইনাস a বসালে এই মানটা কত হয় 0 হয় অর্থাৎ x এর মান আমরা কত দেবো মাইনাস a তাহলে x এর মান মাইনাস a আমরা এখানে বসাই দেবো এখানে বসাই দেবো তাহলে বসান x এর মান কত মাইনাস a এখানে কত আছে মাইনাস a আছে অনুরূপভাবে এখানে x এর মান কত বসাইলে এই জিনিসটা 0 হয় x এর মান যদি আমি প্লাস a বসাই তাহলে তো এই এই রাশিটা 0 হয় অর্থাৎ এখন x এর মান কত ধরবো x এর মানকে আমরা a ধরবো তাহলে a এখানে বসাই দেবো এখানে
তাহলে বসান x এর মান কত a প্লাস কত a তাহলে দিন শেষে থাকতেছে কি দিন শেষে থাকতেছে দেখেন 1 বাই কত মাইনাস 2a কত x প্লাস a তারপর কত প্লাস কত 1 বাই 2a x মাইনাস কত a a dx তাহলে এটাকে আমরা আংশিক ভগ্নাংশে আমরা ভেঙে ফেললাম তাহলে এখানে আমরা কি কমন নেব এখানে আমরা 1 বাই 2a কমন নিলাম তাহলে কমন নিলে কি থাকতেছে দেখেন এটাকে আগে লিখি কমন নিলে থাকতেছে 1 বাই x মাইনাস a a মাইনাসটা কত 1 বাই x প্লাস কত a a dx তাহলে 1 বাই কত 2a 1 বাই 2a এবং তাদেরকে কিন্তু আমরা ইচ্ছা করলে আমরা ইন্ডিভিজুয়াল তাদেরকে আমরা কি করতে পারি ইন্ডিভিজুয়াল আমরা ইন্টিগ্রেশন করতে পারি অর্থাৎ ইন্টিগ্রেশন করলে কি হবে dx কত x মাইনাস a তারপর হচ্ছে মাইনাস তারপর কত dx কত x প্লাস কত a এত তাহলে 1 বাই 2a লিখলাম তারপর আমি যদি লিখি এখানে কি হয় দেখেন এখানে এটাকে এটাকে করলে কি হয় দেখেন এটাকে যদি আমি এটা কিভাবে বুঝবো ওই সূত্রটা যে আগের সূত্রটা যে এটাকে যদি আমি অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করি উপরেরটা পাওয়া যায় কিনা অন্তরীকরণ কত ওয়ান আর কনস্ট্যান্ট অন্তরীকরণ কত হয় জিরো অর্থাৎ এখানে কিন্তু ওয়ান পাওয়া যাচ্ছে এখানে ওয়ান আছে হ্যাঁ তাহলে অ্যান্সার হবে কত লন নিচেরটা এক্স মাইনাস এ তারপর সূত্রের মাইনাস অনুরূপে এইটাও দেখেন এটাকে যদি আমি অন্তরীকরণ করি এক্স এ এটাকে অন্তরীকরণ করলে ওয়ান প্লাস কত জিরো অর্থাৎ ওয়ান এখানে কিন্তু ওয়ান আছে অর্থাৎ লন কত এক্স প্লাস কত এ ঠিক আছে এত এ প্লাস কত সি তাহলে দিন শেষে দেখেন দিন শেষে এখানে আমি যদি ওয়ান বাই টু এ এখানে যদি আমি লন কমন নিই তাহলে থাকতেছে কি লন কমন নিলে থাকতেছে কত এক্স মাইনাস এ যেহেতু বিয়োগ তাহলে ভাগ হবে এক্স প্লাস কত এ প্লাস কত সি অর্থাৎ অর্থাৎ আমরা যদি এই যে ডি এক্স কত এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ওয়ান বাই টু এ কত লন কত এক্স মাইনাস এ এক্স প্লাস কত এ প্লাস কত সি তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অঙ্কগুলার এই ফর্মুলাগুলাকে নিয়ে কাজ করতে হয় স্টেপ বাই স্টেপ এই ম্যাথগুলো আপনারা বারবার একটু প্র্যাকটিস করুন প্র্যাকটিস না করলে আপনারা পারবেন না ভুলে যাবেন তাহলে আমি আর লাস্ট তিনটা অঙ্ক করে এই চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি সরি এই লেকচারটা শেষ করে দিচ্ছি আপনারা সবাই আমার সাথেই থাকুন যেমন একটা ম্যাথ আছে যে এরকম যে এক্স এখানে কিন্তু দুইটা ফাংশন একটা হচ্ছে এক্স একটা ফাংশন ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার এটা একটা ফাংশন তাহলে এরকম দুই ফাংশনের আমরা ইন্টিগ্রেশন কিভাবে করব তো এরকম দুই ফাংশন ইন্টিগ্রেশন করার জন্য আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে আমরা কিছু জিনিস ধরে নেব ধরি আমরা এই এস স্কোয়ারের মানটাকে কত ধরে নিলাম আমরা জেড ধরে নিলাম আপনারা কি বুঝতে পেরেছেন এই অঙ্কগুলো করার জন্য অঙ্কগুলো কোনো সূত্র নাই বেসিক কোনো ফর্মুলা না এগুলাকে আমাদের বেসিক ফর্মুলাতে নিয়ে যেতে হবে এখানে আপনাদের বুঝতে হবে আমি এই এস স্কোয়ার এক্স এটাকে আমি কি ধরলাম জেড ধরলাম তাহলে জেড ধরলে কি এটাকে যদি আমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে টু এক্স ডি এক্স ইকুয়াল টু কত ডি জেড তাহলে সুতরাং এখানে কি এক্স ডি এক্স এটা কি লেখা হাফ কত ডি জেড কারণ কি এখানে এক্স ডিএক্স আছে যে এক্স ডিএক্স আমি মানটা বের করে ফেললাম তাহলে আমি এই মানগুলো এখানে বসাই দিই তাহলে সুতরাং আমি এক্স ডিএক্স কে আমি কি লিখতে পারি দেখেন তো এই যে অঙ্কটার মধ্যে এক্স আমি একটু সাজাই লিখি সমস্যা নেই ই টু দি পাওয়ার এক্স সরি এ এক্স ই টু দি পাওয়ার এস স্কোয়ার কত ডিএক্স তাহলে দেখেন এই এক্স ডিএক্স এর মান কত বলুন তো হাফ ডিজেট হাফটাকে বাইরে নিয়ে যাই হাফ কত ডিজেট তারপর আমার কি আছে ই যে ই আছে তারপর এটার মান আমরা কত দিয়েছিলাম এটার মান দিয়েছিলাম আমরা কত জেড দিয়েছিলাম ই টু দি পাওয়ার জেড আর এটা যদি আমরা সাজাই লিখি হাফ ই টু দি পাওয়ার জেড ডি জেড তাহলে এটা কার সূত্র হয়েছে বলেন তো ই টু দি পাওয়ার এক্স ডি এক্স তাহলে এটার অ্যান্সারটা কত বলেন তো হাফ ই টু দি পাওয়ার এক্স ডি ই টু দি পাওয়ার জেড ডি জেড এর রেজাল্ট হচ্ছে কত ই টু দি পাওয়ার জেড প্লাস কত সি এখন আমরা মানটা বসাই দেবো জেড এর মানটা ই জেড এর মানটা কত ছিল এস স্কোয়ার প্লাস কত সি অর্থাৎ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এই অঙ্কগুলো আপনারা এইভাবে ধরে ধরে নিয়ে করবেন করে আমরা এই যে ভেসে যে মূল ফর্মুলাতে নিয়ে যাবেন এটা কিন্তু মূল ফর্মুলা
মানে বেস ফর্মুলা বা শিখছিলাম, যে প্রথম যে আমি প্রথম লেকচারে যে সূত্র লিখে দিয়েছিলাম এগুলো বেস ফর্মুলা, এই ফর্মুলাতে নিয়ে যেতে হবে প্রত্যেকটা অঙ্ককে। কারণ এরকম জিনিসের কিন্তু আমরা সূত্র জানি না, অর্থাৎ এটাকে আপনি এমন ভাবে ধরবেন, এখানে কোন এলিমেন্টটাকে ধরে নেবেন সেটা আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে আপনাকে ধরে নিতে হবে। এখন দ্বিতীয় যে লেকচারটা, সেখানে আমি এটা হচ্ছে এক্স একটা ফাংশন, সাইন এক্স স্কোয়ার ডিএক্স একটা ফাংশন, অর্থাৎ দুইটা ফাংশনের ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, ঠিক সেম প্রসেস আপনাকে কিছু মানকে কি করতে হবে, মানগুলোকে ধরে নিতে হবে। যেমন এখানেও ঠিক সেম প্রসেস, দেখেন যদি আমি এই এক্স স্কোয়ারের মানটাকে যদি আমি জেড ধরে নিই, জেড, তাহলে জেড ধরলে কি হচ্ছে বলুন তো, যদি এটাকে আমি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন তো জানা আছে, অবশ্যই ডিফারেন্সিয়েশন আপনারা আগে দেখে নেবেন। ডিফারেন্সিয়েশন করলে কত, এক্সের সাপেক্ষে টু এক্স ডিএক্স ইকুয়াল টু কত, ডি জেড, তাহলে সুতরাং এক্স ডিএক্স ইকুয়াল টু কত, হাফ এ ডি জেড। কারণ কি বলুন তো, আমরা কেন এস স্কোয়ারের মানটা ধরলাম, কারণ কি এক্স ডিএক্স এক্স এ ডিএক্স এর মান আমরা বের করলাম। বের করলে হয় কি, এই ম্যাথটা বা এই এক্সারসাইজ মানে এই এক্সাম্পলটা সহজে বেস ফর্মে চলে যায়। আপনি টার্গেট রাখবেন কাকে ধরতে হবে, কাকে ধরলে আমার মানটা বেস ফর্মের দিকে যায়। তারপর হচ্ছে এখন এই মানগুলো বসাই দিই, তাহলে এক্স ডিএক্স এর মান কত পেয়েছি বলুন তো, এক্স ডিএক্স এর মান পেয়েছি আমরা কত, হাফ ডি জেড, তাহলে হাফটাকে বাইরে রেখি, এখানে কত লাগবো, এখানে ছিল লিখবো কি ডি জেড। তারপর আমরা দেখেন এই যে সাইন এক্স আছে, তাহলে সাইন লিখলাম, এই সাইন এক্স স্কোয়ার মান কত ধরেছি আমরা, জেড ধরেছি, অর্থাৎ এটা যদি আমি সাজেই লিখি দেখেন, অর্থাৎ সাইন জেড ডি জেড, এটা কিন্তু আমাদের বেস ফর্ম, আমরা কিন্তু সাইন জেড ডি জেড এর ফর্মুলা জানি। অর্থাৎ সাইন জেড ডি জেড এর ফর্মুলাটা কি বলেন তো, সাইনকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যায় বলেন তো, মাইনাস কস এক্স, অর্থাৎ সাইনকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস কস এক্স, এখানে এক্স থাকলে এক্স, জেড থাকলে জেড, প্লাস কত সি, তাহলে মাইনাসটা এদিকে এসে পড়ে, তাহলে হাফ কস জেড এর মানটা কত বলেন তো, এক্স স্কোয়ার প্লাস কত সি, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আপনাদের অঙ্কগুলো বারবার করতে, বারবার না করলে অঙ্কগুলো পারা যাবে না। এখন আমি আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করব, এই যে আমরা এই প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে দেখেন এই ম্যাথটাতে আমরা করার জন্য আমাদের কার মানটাকে ধরতে হবে, আমরা ই টু দি পাওয়ার এক্স এর মানটা ধরে নিব। ধরলে কি হয় দেখেন, ধরি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত, জেড, আমরা যদি ই টু দি পাওয়ার এক্স কে যদি অন্তর ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স ডি এক্স ডি জেড, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা অনেকে এই জিনিসটা বুঝেন নেই না, এই জিনিসটা কিভাবে আসছে, আচ্ছা দেন ই টু দি পাওয়ার এক্স যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ডি বাই কত ডি এক্স, ই টু দি পাওয়ার কত এক্স, তাহলে আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি বলুন তো, আমরা ডিফারেন্সিয়েট করেছি কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে। ই টু দি পাওয়ার জেড কি ডি এক্স, তাহলে দেখেন ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে তাহলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স থাকতেছে আর এখানে থাকতেছে কত, ডি জেড ডি এক্স, এ ডি এক্স এর নিচে এটা ই এক্স এর সাথে গেলে গুণাকারে চলে যাবে, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত, ডি জেড। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই যে এখানে আমি এই লাইনগুলো স্কিপ করেছি, কেউ যদি না বুঝেন তাহলে এটা দেখে নেবেন, এই যে এটা আমরা এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি, অর্থাৎ আমি একবারে লিখে ফেলেছি, কেউ যদি না বুঝেন তাহলে এটা দেখবেন। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এর মান কত পেয়েছি, ডি জেড, তাহলে এখানে কিন্তু দেখছেন আমরা এই কারণে ই টু দি পাওয়ার জেড এর মানটা ধরেছি, ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এর মান এখানে আছে আর এটার মান কত, ডি জেড, তাহলে আমরা মানটা বসাই দিই, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডি জেড এর মান কত বলেন তো, ডি জেড। আর আমরা এটাকে এভাবে লিখে ফেলি, টেন আর ই টু দি পাওয়ার এক্স এর মানটা কত ধরেছি, জেড, তাহলে আমরা কিন্তু এটা সূত্র জানি। দেখেন কিছু এই এই পূর্বের পূর্বে যে এক্সারসাইজে আমি কিন্তু এই প্রবলেম নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ সেটা কিন্তু জেড, তাহলে টেনকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়, আপনারা মুখস্থ রাখতে পারলে পারবেন, না পারলে এভাবে দেখবেন, টেনকে লেখা যায় কত, সাইন জেড বাই কত, কস জেড ডি জেড। এখন আমরা দেখবো কি, এই যে আমার কসকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে সাইন উপরের মানটা পাওয়া যায় কি, মানে কসের ইন্টিগ্রেশন কত, সাইন এক্স, উপরে সাইন এক্স আছে, হ্যাঁ আছে, মাইনাস সাইন এক্স, এখানে মাইনাস দিলাম, সমস্যা আছে, সমস্যা নেই, তাহলে অ্যান্সারটা কি হবে, কসকে
কস জেডকে আমি ইন্টিগ্রেশন করলে সরি ডিফারেনশিয়েশন করলে আমি উপরটা পাই, হ্যাঁ উপরটা পাইছি না, পাইছি, তাহলে অ্যানসার হবে কত, ল নিচেরটা কস জেড প্লাস কত সি, তাহলে মাইনাস লন, তাহলে কস জেড এর মানটা কত, ই টু দি পাওয়ার কত এক্স প্লাস কত সি, তাহলে এটা আছে অ্যান্সার। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অঙ্কগুলাকে মান ধরে ধরে আমার একটু সমতা, মানে আপনি এইটার সাথে এই এক্সাম্পলের সাথে অলওয়েজ কম্পেয়ার করবেন, এখানে কার মানটা ধরবেন, এটি তো এক্স মানে জেড ধরলে কিন্তু আমরা অঙ্কের কাঙ্ক্ষিত মানে লক্ষ্যে বুঝতে পারতেছি। এরকম অনেকগুলো অঙ্ক বই আছে, আপনারা প্র্যাকটিস করে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে বেসিকটা ধরিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা অঙ্ক আপনাদের দেখা দিচ্ছি, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, যেমন অঙ্কটা হচ্ছে এরকম, যেমন এই ম্যাথটা দেখেন, এটা খুব আসে, প্রায় পরীক্ষাতে আসে, যেমন এস স্কোয়ার কত ডি এক্স, ওয়ান মাইনাস কত এক্স টু দি পাওয়ার কত সিক্স, এই ম্যাথটা আমরা কীভাবে করবো। তো এই ম্যাথটা করতে হলে এই ম্যাথটাকে আমরা একটু কাজ করে নিই, যেমন এস স্কোয়ার ডি এক্স, ওয়ান মাইনাস কত, ওয়ান মাইনাস এক্স কিউব বাই কত স্কোয়ার, তাহলে কোনো সমস্যা আছে না, কোনো সমস্যা নেই। এটা কেন করেছি এখন আমরা ধরে নিব, ধরি এই এক্স কিউবের মান কত জেড ধরে নিছি, তাহলে এক্স কিউবকে যদি আমি অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, থ্রি এস স্কোয়ার ডি এক্স ইকুয়াল টু কত ডি জেড। তাহলে এটা কীভাবে আসলো, যে লাস্ট ভিডিওটা দেখবেন, আগের ভিডিওটা দেখবেন, মানে আগের এক্সারসাইজটা দেখবেন, আমি কিন্তু এখানে ভেঙে দিয়েছি। আচ্ছা অনেকে জিনিসটা বুঝেন না শর্টকাটে করার কারণে। আচ্ছা দেখেন, এই আমি যদি ডি এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, এই রাশিটাকে কী করবো, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, ডি এক্স এ এক্স কিউব অর্থাৎ কত ডি জেড কত ডি এক্স, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে দেখেন এক্স কিউবকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয় থ্রি এস স্কোয়ার, আর এখানে কত থাকতেছে ডি জেড বাই কত ডি এক্স, তাহলে থ্রি এস স্কোয়ার এই ডি এক্সটা এখানে এসে বলে কি হতেছে ডি জেড, অর্থাৎ দেখছেন এখানে কিন্তু এস স্কোয়ার আছে, এই যে আমার অঙ্কের কিন্তু এস স্কোয়ার ডি এক্স আছে, এস স্কোয়ার ডি এক্স, এই কারণে আমি কি করেছি এক্স কিউবের মানটাকে জেড ধরেছি এবং ডিফারেন্সিয়েশন করার ফলে কিন্তু আমি এস স্কোয়ার ডি জেড এর মানটা পেয়েছি। এই কারণে এই অঙ্কগুলো ধরে করতে হবে, একটা নির্দিষ্ট মান, একটা নির্দিষ্ট পোর্শনকে ধরে নিতে হবে আপনার। তাহলে এই এস স্কোয়ার এই ডি এক্স এর মান কত হবে, ওয়ান থার্ড ডি জেড। তারপর এখন আমি এখানে মানগুলো বসাই দিই, দেখেন তাহলে এস স্কোয়ার ডি এক্স এর মান কত, এস স্কোয়ার ডি এক্স এর মান হচ্ছে কত আমার ওয়ান থার্ড, এদের কনস্ট্যান্টটা বাইরে যেন চলে যায় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, এখানে থাকতেছে কত ডি জেড, আর নিচে থাকতেছে কত, এই যে নিচে থাকতে এই যে আমরা এখানে বসাবো মানটা, দেখেন তাহলে ওয়ান মাইনাস এক্স কিউবের মানটা আমরা কত চেয়েছিলাম মনে আছে জেড, এ জেড স্কোয়ার, তাহলে এটা কার মতন হয়েছে ফর্মুলাটা বলেন তো, ডি এক্স বাই ওয়ান মাইনাস এস স্কোয়ারের সূত্র, তাহলে এই সূত্রটা কি বলেন তো, এই সূত্রটা হচ্ছে ওয়ান থার্ড, তারপর সূত্রটা আমি লিখে দিচ্ছি পরে তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি, কত ওয়ান বাই টু এ, এখানে এ মানে কত, এ মানে হচ্ছে ওয়ান, লন কত বলেন তো, লন হবে ওয়ান প্লাস জেড, ওয়ান মাইনাস কত জেড প্লাস কত সি, অর্থাৎ এটা হচ্ছে ছয় লন জেডের মানটা আমরা কত, জেডের মানে কত হচ্ছে ওয়ান প্লাস কত এস স্কোয়ার এক্স কিউব, ওয়ান মাইনাস কত এক্স কিউব প্লাস কত সি। আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে ম্যাথটা আছে দেখেন, এখানে কিন্তু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা আগে আছে, এই সূত্র এ স্কোয়ারটা পরে আছে, অঙ্কটা আবার এরকম হতে পারতো, দেখেন এখানে ডি এক্স, এখানে এ মানে কনস্ট্যান্টটা আগে থাকতো, চলকটা কি এই ভেরিয়েবলটা কি পরে থাকতো, এরকম হতে পারে যে এখানে এস স্কোয়ার আগে থাকলে সূত্রটা এরকম, এখানে যদি এ স্কোয়ারটা আগে থাকে সূত্রটা কত ওয়ান বাই এ লন কত, এ স্কোয়ার থাকলে এ প্লাস এক্স, এ মাইনাস এক্স প্লাস কত সি, তাহলে এটা এই প্রমাণটা কিন্তু এই প্রমাণটার অনুরূপ, তাহলে আপনারা এই প্রমাণটা একটু দেখে নেবেন, এই প্রমাণটা আর এই প্রমাণটা সিমিলার। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হয় এবং কীভাবে স্টেপ বাই স্টেপ আগাতে হয়। আর আপনাদের কেউ যদি না বুঝেন অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করলে আমি আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দিব কীভাবে কোন জিনিসটা কাজ করতেছে। তো আজকে এ পর্যন্তই থাক, আগামী দিন আবার ঠিক একই সময় আপনাদের সাথে দেখা হবে,
আর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, পড়াশোনা করবেন, পড়াশোনার বিকল্প কিছুই হতে পারে না, কারণ মেধার কোনো দাম নেই। পরিশ্রমী মেধাবীরাই পৃথিবী জয় করতে পারে। পরিশ্রমের মাধ্যমেই আপনি যে কোনো জিনিসকে কি করতে পারবেন, কনকিউর করতে পারবেন, মানে কি অ্যাচিভ করতে পারবেন। শুধু মেধা দিয়ে কিছু হয় না, মেধার সাথে অবশ্যই শ্রম রাখবে, কারণ শ্রমটাই আসল। আপনি যদি শ্রম দেন, আপনি এভাবেই মেধাবী হয়ে যাবেন। মেধাবী হওয়ার দরকার নেই, আপনাকে পরিশ্রমী হতে হবে। আজকে এ পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ।